আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাতি জালালি ওয়াজিকা ওয়ার্জিমি সুলতানিক সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির অনন্য এ ইসলামী আয়োজন আমরা প্রতিটি পর্বে আপনাদের খেদমতে ইসলামের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচ্য বিষয় হচ্ছে সলাদ তথা নামাজ আমরা সবাই জানি ইসলামের পাঁচটি ব্যানা কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি বেনার মধ্যে অন্যতম একটি স্তম্ভ তথা বেনা হচ্ছে নামাজ তাই তো রাসুলি ওয়াসাল্লাম বলেছেন ইমাদুদ্দিন নামাজ হচ্ছে ধর্মের খুঁটি অর্থাৎ একটি ঘর যেমনিভাবে পিলারের উপর বা খুঁটির উপর দাঁড়িয়ে থাকে নামাজটা হচ্ছে ধর্মের খুঁটি আর এই নামাজ শব্দের অর্থ হচ্ছে দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করা এবং এই সলাত শব্দটা যদি রাসুল পাকসালিস্লামের উপরে আসে তাহলে হবে দুরুদ যেমন ইন আল্লাহ মেলা ইকাত তাহসলুন আয়েল নবী আল্লাহ এবং তার ফেরেস্তাকল রসুল পাকসালসাল্লামের প্রতি দুরুদ পড়েন আল্লাহ তার নবীর প্রতি রহমত নাজিল করেন আল্লাহর দিকে আসলে হবে রহমত আর বান্দা সলাত মানি এটা হবে দুরুদ বা নামাজ এবং সলাৎ শব্দের আরেকটি অর্থ হচ্ছে ইস্তেকফার অর্থাৎ আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা আর যারা পাঁচ শক্ত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দেন শুভারম্ব সলাদ কায়েম করো সলাদ কায়েম করো সলাদ কায়েম করো সলাদ কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি পাবে কালহাসরে শীতল ছায়া আর সে আজি রব্বি আলা রব্বি আলাজিম রব্বি আলা রব্বি আলাজিম আল্লাহ বান্দাকে বানিয়েছেন সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য বমা ইবাদত জিন্দুগী করতে হলে অবশ্যই সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই নামাজ তাই তো আল্লাহর নবী বলেছেন বাইনাল আব্দাল কুফরি সলাত একজন মুমিন মুসলমান আর একজন কাফের মধ্যখানে পার্থক্য হল পাঁচ হক্দ নামাজ আল্লাপাকিম সুরানিসা একশো তিন নম্বর আয়তের মধ্যে ঘোষণা দিয়েছেন নিশ্চয় আলমিন মুমিনদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এই নামাজ হলো জান্নাতের চাবি আস-সালাতু ইফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি আস-সালাতু মিরাajul মুমিনিন নামাজ হলো মুমিনের মিরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজরত আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে হাদিস তিনি বলেন নসিনে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদা নামাজ সম্পর্কে আলোচনা করছিলেন হাদিস শরীফে এসেছে আল্লাহু আকারা সলাইয়াতা ইয়ামান আল্লাহ নবী একদিন নামাজ সম্পর্কে আলোচনা করছেন ফকালেমান হাফাজা আল ঈহা যেই ব্যক্তি এই নামাজকে হেফাজত করলো কয়ানাত্লাহু নূর আউয়া বুরহান আউয়া নাযায়তান ইয়ামাল কৈয়ামা এ নামাজ হবে তার জান্নাতে যাওয়ার আলো এবং এ নামাজ হবে তার বুরহান তথা দলিল হবে জান্নাতে যাওয়ার এবং কৈয়ামতের দিন এ নামাজ হবে তার মুক্তির উপায় পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায় করবে না সে এই নামাজ আদায় না করার কারণে আল্লাহর পক্ষ থেকে নূর তথা আলো পাবে না এবং আল্লাহর পক্ষ থেকে সে নাজাদ প্রাপ্ত হবে না এবং তার কেয়ামত হবে কারুনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে ওবাই ইবনে খালফের সাথে আহমদ এবং বাইহাকি শরীফি হাদিসটি বর্ণিত হয়েছে তাহলে আমরা বুঝলাম যে যারা নামাজ আদায় করে তারা সম্মানিত আপনি দেখুন যে নামাজ যিনি আদায় করেন মানুষ কিন্তু সবাই তাকে শ্রদ্ধার সাথে দেখেন অর্থাৎ নামাজি লোকটার মুখে দাঁড়িয়ে থাকে হাতের মধ্যে তজবি থাকে অন্তরে আল্লাহর ভয় থাকে ওই মানুষটা কিন্তু মিথ্যা কথা বলে না কাউকে ঠকান না করেন না কোনো অন্যায় কাজ করেন না তাই তো বলা হয় ইন্নাসসালাতা তানহা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ অন্য এবং অশ্লীল সকাল সকল কাজ থেকে বান্দাকে বিরত রাখে সকল প্রকার অন্যায় কাছ থেকে এ নামাজ বান্দাকে বিরত রাখে তিরমিজি শরীফের প্রথম হাদিস লে তুক বালু সলাতুন বিহু ঋণ ওয়া লা সদাতুন মিনু নবী বলেন অপবিত্র অবস্থায় এ নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বর আলমিনের দরবারে নামাজ কবুল হবে না আর থেকে যদি কেউ দান করে সদকা করে হারাম পয়সা থেকে দান করে সদকা করে ওই দান সদকা আল্লাহর দরবারেও ও কবুল হবে না আল্লাহ রসুল সাল্লাহাম বলেন বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস ও আমার সাবিনারে লাউ আন্না নাহারাম বিবা বি তোমাদের বাড়ির কাছে যদি কারো একটা নহর থাকে বাড়ির কাছে যদি কারো একটা নদী থাকে ইয়কা ছিল ফিহিকুল্লায়মিন খামসা কেউ যদি পাঁচবার ওই ফুকুরের মধ্যে ওই নদীর মধ্যে কেউ যদি পাঁচবার গোসল করে আলিয়াবকামিন তরণী হি তার শরীরে কোনো ময়লা থাকবে নি তার শরীরে কোনো আবর্জনা থাকবে নি অল উল্লায় কামিন দৰণীহি শয়ুন তার শরীরে কোনো মহিলা থাকবে না বর্জনা থাকবে না কয়লা ফাজা আলী কাম আচালু চলা খামস আল্লাহর নবী বলেন এটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ উদাহরণ য়ামহুল্লহু বিহিনাল খতায়া আল্লাহ পাক রব্বুল মিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ ওই নামাজিদের নামাজের বিনিময়ে সকল গুনা খাতা আমার আল্লাহ মিটিয়ে দেন সোবাহানল্লাহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক মানুষ মরছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মেডিকেল থেকে বলা হাত পরিষ্কার মুখ নিজেকে পবিত্র এটা তো ইসলাম ধর্মে সম্ভব কারণ একজন মানুষ যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তিনি পাঁচবার রুজু করেন তিনি দৈনিক গোসল করেন হাতকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আর তহুরু ছাত্রুল ইমান পবিত্রতা হল ইমানের অঙ্গ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত মা বোনেরা আসুন আমরা ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি সময় হলো একটি বিরতিতে যাবার আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ বিরতির পর আমরা আবার ফিরে আসলাম মাই টিভির জনপ্রিয় এই আয়োজন আজকে আমাদের আলোচ্য বিষয় পাঁচোয়াক্ত নামাজ হজরত ইউনুসআসাল্লাম মাছের পেট থেকে জমিনে এসে সর্বপ্রথম তিনি আসরের সময় আসরের নামাজ আদায় করেছেন আর আমাদের প্রিয় নবী হজরত মুস্তাফা করেছেন প্রথম চার সুন্নতে জায়দা পরের চার রাকাত হল ফরজাত আর মাগরিবের নামাজ এই পৃথিবীতে যিনি আদায় করেছেন তিনি হলেন হজরত অরজায় আলি একটু আগে হ্যাঁ এবার আসুন আমরা জেনে নিব আসরের নামাজের ওয়াক্ত কখন আসরের নামাজের রক্ত হল জোহরের শেষ ওয়াক্ত থেকে সূর্য হলুদ বর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত আসুন মাগরিবের নামাজকে আদায় করেছেন সম্মানিত দর্শক শ্রোতা তিনি হজরত আলহিসাম কবর আর কবর বললেন আল্লাহ কবরবাসী কিভাবে জিন্দা হবে আল্লাহ বলেন ওজাইর তুমি কি বিশ্বাস করো না ওজায় আলি ইসাল্লাম বলেন আল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ বলেন যাও তুমি ঘুমিয়ে যাও ঘুম থেকে যখন উজায়ের আলি ইসালাম জাগলেন আল্লাহ বলেন কামলা বিস্তা ওর কতদিন তুমি ঘুমের মধ্যে ছিলা সালাম বলেন একদিন কি এক একদিনের আরো বেশি অথবা দুই দিন আল্লাহ পাক বলেন না 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 তুমি বছর ঘুমের মধ্যে ছিলে আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এই পৃথিবীতে সর্বপ্রথম মাগরিবের নামাজ এই মাগরিবের নামাজ প্রথম তিন রাকাত হলো ফরজ দুই রাকাত হলো সুন্নতি মোয়াক্কাদা দিরাকাত হল নফল মোট হল সাতরাকাত সূর্যাস্তের পর গোধূলি পর্যন্ত লাল নীলিমার আভাটা যত দূরে দেখা যায় ততক্ষণ পর্যন্ত মাগরেবের নামাজ আদায় করার সময় এই পৃথিবীর মধ্যে এসারা নামাজ পড়েছেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ হরাইন ইউয়াসাল্লাম যখন শেষ কোনো আভা নাই আকাশের মধ্যে একেবারে অন্ধকার ওই অন্ধকার থেকে ফজরের আগ পর্যন্ত এশার নামাজ আদায় করা যায় এশার নামাজ প্রথম চার রাকাত হলো সুন্নত পরের চার রাকাত হলো ফরজ আট পরের দুই রাকাত হলো সুন্নত দশ পরের দুই রাকাত হইল নফল এছাড়াও আরো নামাজ আছে সে নামাজ হলো বিতিরের নামাজ এশার নামাজের চার আঘাত সুন্নত চার আকাত ফরজের পর দুই রাকাত সুন্নতের পর দশ রাকাতের পর এই তিন ডাকাত নামাজ তেরো রাকাত আর দুই রাকাত হলো নফল মোট পনেরো রাকাত বিতির সহ এই বিতরে নামাজ আদায় করতে হয় এসার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যদিও আমরা বলি পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আরেকটি নামাজ আমাদের জন্য রয়েছে সে নামাজটি হলো বিতিরির নামাজ আর মুমিন মুসলমানদের জন্য আরেকটি নামাজ রয়েছে সে নামাজটি হলো তাহাজ্জুদের নামাজ যেই তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল নিমিন আল্লাহ রসুল সালামকে মাকামি মাহমুদ দান করেছেন আসন যে মাকামি মাহমুদ থেকে আল্লাহর নবী আপনার আমার জন্য আল্লাহর দরবারে সাফায়াত করবেন আমরা উম্মতেরা নবীর সাফায়তে জান্নাতের মেহমান হয়ে যাব এই পাঁচ নামাজ যদি আমরা আদায় করি তাহলে পাঁচটা গুণ প্রথম হলো যারা পাঁচ নামাজ আদায় করে ইয়ার ফাইভ ওয়ান হুজি কাল মাউন্ট আল্লা পাকরব্বন এলিমিন তার থেকে মৃত্যুর যন্ত্রণাকে দূর করে দেন ও আজাব কবর কবরের মধ্যে তার আযাব হয় না ওয়াতি হুল্লহু কিতা বাহু আল্লাহ আল্লা পাকরব্বুল এলমিন ডান হাতে তার আমল নামা দেন ওইয়া মুর রায়লা সেরাত কাল বরক আল্লা পাকরব্বু এলমিন বোরাকের মতো তাকে ফুল সেরাতের ফুলটা ফাল করে দেন এক নম্বর হল মৃত্যুর যন্ত্রণা হবে না নামাজীদের দুই হলো কবারে আজাব হবে না তিন হলো ডান হাতে আমল নামা পাবে চার হলো বিজলির মতো ফুলসেরাতের পোল পার হবে পাঁচ নম্বর হলো বিনা হিসাবে সে হবে জান্নাতের মেহমান তাহলে আমরা সবাই পাঁচ রক্ত নামাজ পড়ব পাঁচ রক্ত নামাজ পড়লে আল্লা সুবাহ মোহাব্বতের প্রিয় বান্দা হব আমরা আর বিশেষ করে যাদের সন্তানদের বয়স সাত বছর আল্লাহনবী সাল আলিহিহ্লাম বলেছেন মুরু আউলাদ ওহুম আবনা তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স থেকেই নামাজের জন্য কথা বলো তালিম দাও নামাজ শিখাও হুম আলাইহা ও হুম আবনা সিনিন যদি তাদের বয়স হয়ে যায় দশ বছর তখন যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো অর্থাৎ একটা লোক বেনামাজি হলে তো সে এডিক্টেড হবে আর নামাজি হলে এগুলো থেকে মুক্ত রাখবেন আল্লাহ আসুন সম্মানিত মা বোনেরা আপনি আপনার মেয়েকে নামাজ শিখান আপনি আপনার স্বামীকে নামাজ শেখান আপনি আপনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে নামাজের কথা বলেন আসুন ভাইরা বাবারা আমরাও নামাজের কথা বলি নামাজের দাওয়াত দিই একজন মানুষকে ধরে বুকের মধ্যে বুকটা মিলাই হাতে হাত মিলাই মুস্তফা করি তাকে বলি ভাই চলো নামাজে আমরা নামাজে যাবো চলো আল্লাহর দরবারে আমরা যাবো আসো না আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি আসো না মাগরিবের নামাজে আসো না ঈশার নামাজে আসো না জুমার নামাজে একসাথে বসি একসাথে আমরা নামাজ আদায় করি আল্লাহর কাছে আমরা একটু কান্নাকাটি করি তবা ইসতেক পার করি আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য সারা পৃথিবীর মমিন মুসলমানের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি কারণ নামাজের পরে দোয়া করলে কিন্তু দোয়াটা আল্লাহ সুবাহায়না হা তালা কবুল করেন আমরা যদি আমাদের ছোট ছোট সন্তানদেরকে নামাজি বানাতে পারি যুবক ভাইরা যদি নামাজি হয় মা বোনরা যদি নামাজি হন সম্মানিত বৃদ্ধ বাবারা তারা যদি নামাজি হন তাহলে এই বাংলাদেশের প্রতি এই পৃথিবীর উপর আল্লাহ আল্লা সুবাহানা আলার প্রশান্তির ফলগু দ্বারা আল্লাহ সুবাহানা তা তালা নাজিল করবেন শুধু শান্তি আর শান্তি নামাজির বিনিময়ে সাকিনা আসবে আর যে লোকটা নামাজি হয় তার কিন্তু আয় রুজি ইনকাম বেড়ে যায় যে ঘরের মা বোন নামাজেই ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত যেই ঘরে কোরআনুল কারিমের তেলাওয়াত হয় সেখানে আল্লাহ সুবাহ অবারিত রহমত আসুন আমরা সবাই নামাজি হই আমরা সবাই আল্লাহকে ভয় করি আমরা ওয়াক্ত মতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি অনেকে শুধু জুমার নামাজ পড়েন অথবা চাইলো এক অক্ট দুই অক্ত নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফর্জ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলা ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ তরক করে ছেড়ে দেয় তাহলে আল্লাহ সুবাহ তাকে হাজার হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাবেন নারুজবিল্লাহ যেমনি পূর্ণ করলে শান্তি রহমতের নিশ্চয়তা জান্নাতের নিশ্চয়তা আর অসৎ পথে চললে বেনামাজি হলে তার জন্য কিন্তু জাহান্নামের গ্যারান্টি আসুন আমরা পাঁচক নামাজ আদায় করে এ নামাজকে আমরা আমাদের জান্নাতের চাবি বানাই নামাজ হোক মমিনের মেয়ের নামাজ হোক আপনার আমার জান্নাতের গ্যারান্টি আল্লাহ সুবাহ আমাদের সকলকে কবুল করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দেখা হবে আগামী পর্বে সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহরাত